আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে প্রাণ গ্রুপের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রাণ গ্রুপ ট্রেনি এক্সিকিউটিভ পদে একদম বিনা অভিজ্ঞতায় একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিডিজবস থেকে সংগ্রহ করেছি। এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই বিডিজবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, কীভাবে আবেদন করতে হবে, কত তারিখের মধ্যে সব কিছু নিয়ে আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। পরবর্তীতে এরকম সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রাণ গ্রুপ যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তার পদের নাম হচ্ছে ট্রেনি এক্সিকিউটিভ। এখানে ডিস্ট্রিবিউশন, তাদের যে ডিস্ট্রিবিউশনগুলো থাকবে প্রতি বিভাগে বা জেলাতে, সেখানে আপনাকে কাজ করতে হবে। এই পদের ভ্যাকেন্সি হচ্ছে নট স্পেসিফিক, অনির্দিষ্ট। রেসপন্সিবিলিটি, দায়িত্ব কর্তব্য, এই পদে যারা চূড়ান্তভাবে নির্বাচিত হবেন তাদের যে কাজগুলো হবে, এখানে মূলত আপনার কাজগুলো হবে আপনার যে ডিস্ট্রিবিউশনে আপনাকে নিয়োগ করা হবে সেই ডিস্ট্রিবিউশনে যে ট্রান্সপোর্টেশনগুলো হবে, যে গাড়ির যে ডেলিভারিগুলো আসবে, যেগুলো চলে যাবে, সেগুলো আপনাদের দৈনন্দিন যে খাতা থাকবে সেখানে লিপিবদ্ধ করা, সেই সঙ্গে মান্থলি এবং উইকলি যে রিপোর্ট সেটি তৈরি করা, সেই সঙ্গে কোম্পানির প্রয়োজনে কোনো সরকারি অফিস সেগুলোতে যদি ভ্রমণ করা লাগে কোনো তথ্য সংগ্রহ করার জন্য সেই কাজগুলো করা, এবং লিফো এবং ফিফো, এখানে স্টক অনুযায়ী লিফো ফিফো তৈরি করতে হবে। এবং এই মূলত ডিস্ট্রিবিউশনের যে পুরো ডিস্ট্রিবিউশনটা ম্যানেজমেন্টের দায়িত্ব কর্তব্যগুলো আপনাকে করতে হবে, এগুলো হচ্ছে মেজর কাজ। এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, চাকরির ধরন হচ্ছে ফুল টাইম, আপনাকে ফুল টাইম নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা, এডুকেশনাল রিকোয়ারমেন্টসে বলা আছে যারা আবেদন করবেন তাদের অবশ্যই কমপক্ষে স্নাতক পাস হতে হবে, স্নাতক পাস হলে আপনি আবেদন করতে পারবেন। তবে যাদের বিজনেস রিলেটেড যে সাবজেক্টগুলো আছে, বিবিএ, এমবিএ, এখান থেকে যারা করেছেন তারা কিন্তু বেশি অগ্রাধিকার পাবেন এবং তারাই আবেদন করতে পারবেন, অন্য সাবজেক্ট থেকে করতে পারবেন না। অ্যাডিশনাল রিকোয়ারমেন্টসে বলা আছে বয়স হতে হবে 23 থেকে 32 বছরের মধ্যে। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন, এখানে বলা আছে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন, মহিলারা করতে পারবেন না। জব লোকেশন হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে, আপনার পোস্টিং বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে। বেতন, এই পদে যারা নির্বাচিত হবেন তাদের প্রতি মাসে বেতন হবে 18,000 টাকা করে। সেই সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা, মোবাইল বিল, ট্যুর অ্যালাউন্স, প্রভিডেন্ট ফান্ড, লাঞ্চ সুবিধা, প্রতি বছরের বেতন বৃদ্ধি, ফেস্টিভ্যাল বোনাস বছরের 2টি, এই সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনার কোম্পানি থেকে প্রাপ্য হবেন। এখন দেখবো আবেদন পদ্ধতি। আপনার আগ্রহী প্রার্থী যারা আছেন এই বিডিজবসের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। এখানে অ্যাপ্লাই অনলাইন বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আবেদন করতে হবে। আমি এই সার্কুলার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই আবেদন করতে হবে 11 মে 2022 তারিখের মধ্যে। যাদের বিডিজবস অ্যাকাউন্ট আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন, যাদের অ্যাকাউন্ট নেই বিডিজবসে তাদের কিন্তু একটি অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে তারপর আবেদন করতে হবে। সার্কুলারটি পাবলিশড হয় 11 এপ্রিল 2022 তারিখে। এই ছিল এই সার্কুলার সম্পর্কে, আশা করি সকলেই ভালোভাবে বুঝতে পারছেন। এরপরও কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।